2018-20 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড কোর্স করছেন, তো তাদের পার্ট টু এর রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে। তো আজকে সেই রেজাল্ট কীভাবে দেখবেন তা নিয়ে আলোচনা করব, এবং এরপরে যে একটি সুখবর দেওয়া রয়েছে, তো সুখবরটি কি রয়েছে তো সেটি জানার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনারা সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে তারিখ দেওয়া রয়েছে 27/11/2020 ফ্রাইডে, অর্থাৎ আজকের তারিখ দেওয়া রয়েছে। তো আজকেই এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে, কোন ওয়েবসাইটে দেখবেন তো wbbprimaryeducation.org, এখানে একটি সাইট দেওয়া রয়েছে, এবং আরেকটি রয়েছে wbbp.org, এই সাইটে দুটি থেকে রেজাল্ট দেখতে পাবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা যদি কোয়ালিফাই করে থাকেন, তাহলে টেট 2014-তে যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু নতুন করে যে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি গিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।